নম কৃষ্ণ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশে ওম নমো বাসুদেবায় হরে কৃষ্ণ শ্রুতি ভক্তবৃন্দ আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের শ্লোক আয়ত্তকরণ বা শ্লোক অধ্যয়নের দ্বিতীয় পাঠে স্বাগত এর পূর্বের পাঠে আমরা প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ মডিউল অর্থাৎ শ্রী উপদেশামৃত শ্রী ঈশোপনিষাদ এবং ভক্তিরসামৃত সিন্ধু থেকে মোট দশটি শ্লোক অধ্যয়ন করেছিলাম তবে আমরা এখান থেকে আরও পঁয়ত্রিশটি শ্লোক অধ্যয়ন করব আজকের পাঠে আমরা ভগবদ্গীতার প্রথম ষষ্ঠকের অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত মোট বারোটি শ্লোক অধ্যয়ন করব তারপর ভক্তি ষষ্ঠকের আরও পাঁচটি অতিরিক্ত শ্লোক আজকে অধ্যয়ন করব মোট সতেরোটি শ্লোক আজকে আমরা অধ্যয়ন করব এখন শ্লোক অধ্যয়নের পূর্বে আমাদের মনে রাখতে হবে আগের পাঠে আমরা সংস্কৃত উচ্চারণের যে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছিলাম সেগুলো মাথায় রেখে আমাদের কিন্তু একইভাবে শ্লোক উচ্চারণ করে যেতে হবে যারা এই পাঠটি প্রথম শুনছেন আমি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই এর পূর্বে ভক্তি শ্লোক অধ্যয়নের প্রথম পাঠটি শুনবেন সেখানে ভূমিকা অংশে শ্লোক উচ্চারণের পদ্ধতিগুলো বা কিছু কিছু কৌশল আলোচনা করা হয়েছে সর্বপ্রথম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সপ্তম শ্লোক থেকে শুরু করব ওম নমো ভগবতে বাসুদেবায় কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সমূঢ় চেতা শিষ্যাস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম কার্পণ্য দোষ পহত স্বভাব এগারোটি করে উচ্চারণ বা বর্ণ রয়েছে এটা ত্রিশ প্রথম পঙ্ক্তির প্রথম চরণে সেখানে অনেকগুলি শব্দ একসঙ্গে একত্রিতভাবে একটা শব্দ করে লেখা আছে আমাকে ভাঙতে ভেঙে ভেঙে পড়তে হবে প্রথম হচ্ছে কার্পণ্য দোষ তারপর উপহত স্বভাব সেটা একসঙ্গে রেখেছে কার্পণ্য দোষ পহত দ্বিতীয় চরণে খুব বেশি সন্ধি নেই পৃচ্ছামি তং তারপর হচ্ছে ধর্ম সম্মূড় চেতা এটাকে একসঙ্গে লেখা আছে দ্বিতীয় প্রথম চরণে সন্ধি দিয়ে বলা সেখানে ভাঙলে হবে যত শ্রেয় নিশ্চিতং ব্রুহী তন্মে একসঙ্গে ভালো যত যত শ্রেয় মিশে হয়েছে যত শ্রেয় স্যাত নিশ্চিতং এটা একসঙ্গে গেছে শ্যান নিশ্চিতং তা ভাঙলে হবে যত শ্রেয় স্যাত নিশ্চিতং তারপর ব্রুহি তন্মে আর শেষে শিষ্যস্তে হং সেটা হচ্ছে শিষ্য তে অহং সাধি মাং তোয়াং প্রপন্নম এরপর হচ্ছে এর অর্থ সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে কার্পণ্য দোষ কার্পণ্য মানে হচ্ছে কৃপণতা আর দোষ দোষ মানে হচ্ছে কোন বদগুণ এখানে দোষ বলতে অর্জুন তার দুর্বলতাকে বোঝাচ্ছেন কারণ এর আগে আমরা বিশ্বাস যোগে দেখেছি সেখানে অর্জুন ক্ষত্রিয় রূপে কর্ম করতে পারছে না দুর্বল অনুভব করছেন নিজেকে তাই কার্পণ্য দোষ মানে হচ্ছে কার্পন্যতা জনিত কারণে তার মধ্যে দুর্বলতা এসছে আর উপহত স্বভাব প্রভাবিত হয়ে হয়েছে তার মানে পুরো জিনিসটা দ্বারা অর্জুনের স্বভাব প্রভাবিত হয়ে গেছে এবং তখন তিনি কি করছেন পৃচ্ছা আমি মানে জিজ্ঞাসা করছি ত্বং মানে তোমাকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি তিনি কৃষ্ণকে বলছেন আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি ধর্ম সম্মূড়ছে তা ধর্ম মানে ধর্ম বা কর্তব্য কর্ম সম্বন্ধে সম্মূড় মানে হচ্ছে হতবুদ্ধি আর চেতা মানে হচ্ছে চিত্ত বা মন তাহলে প্রথম পঙ্ অর্থ কি দাঁড়ালো যে কার্পণ্য কার্পণ্য বা কৃপণতা জনিত দোষের দ্বারা প্রভাবিত হয়ে আমার স্বভাব এবং শেষের অংশটা নিতে হবে আমার স্বভাব আমার মন ধর্ম সম্বন্ধে হতবুদ্ধি হয়ে গেছে সেই জন্য আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি কি জিজ্ঞাসা করছি দ্বিতীয় পঙ্ক্তিতে বলছেন শ্রেয় যত মানে যা শ্রেয় হচ্ছে শ্রেষ্ঠ যেটা আমার জন্য শ্রেষ্ঠ মানে হচ্ছে জিনিসটা হয় যেটা আমার জন্য শ্রেয়স্কর হয় নিশ্চিতম মানে নিশ্চিতভাবে সিওর একদম যে এটাই আমার জন্য সবচেয়ে ভালো ব্রুহি মানে করে আমাকে বলো তথ সেই জিনিসটা মানে যেটা আমার জন্য শ্রেয় সেই জিনিসটা মে মানে আমাকে অর্থাৎ যা যত শ্রেয় যা আমার জন্য নিশ্চিতভাবে শ্রেয়স্কর সবচেয়ে ভালো সর্বশ্রেষ্ঠ ব্রুহি তৎমে সেইটা সেটা তুমি আমাকে বলো শিষ্য মানে শিষ্য তে অহং মানে তোমার আমি মানে আমি তোমার শিষ্য বর্তমানে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি সাধি আমাকে অর্ডার করো আমাকে নির্দেশ দাও মাম আমাকে তম তোমার কাছে প্রপন্নম শরণাগত তাহলে শেষ চরণটার মানে কি দাঁড়াচ্ছে যে আমি তোমার শিষ্য শিষ্য আস্তে অহং আবার শেষে বলছে তং প্রপন্নম তাহলে একসঙ্গে যে আমি তোমার শিষ্য এবং তোমার শরণাগত তারপর সাধিমাং তাই তুমি আমাকে নির্দেশ দাও তাহলে দ্বিতীয় অর্থ একসঙ্গে কি দাঁড়ালো যে যে জিনিসটা আমার জন্য নিশ্চিতভাবে শ্রেয়স্কর সবচেয়ে ভালো সেইটা তুমি আমাকে দয়া করে বলো কেন বলবে না আমি তোমার শিষ্য এবং শরণাগত সাধিমাং সেই জন্য তুমি আমাকে দয়া করে আবার নির্দেশ দাও তাহলে দুটো লাইনকে আমরা একসঙ্গে করলে কি বুঝতে পারছি অনুবাদ না দেখেই শব্দ থেকে কি বুঝছি যে কার্পণ্য দোষ উপহত স্বভাব কৃপণতা জনিত দুর্বলতার ফলে আমার স্বভাব প্রভাবিত হয়েছে তার ফলে আমার মন বা আমি ধর্ম সম্বন্ধে একদম হতবুদ্ধি হয়ে গেছে কিং কর্তব্য বিমূর হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি জিজ্ঞাসা করছি না দ্বিতীয়ত পঙ্ বলছেন যাত শ্রেয় যে জিনিসটা আমার জন্য নিশ্চিতভাবে ভাবে শ্রেয় সাত নিশ্চিত তন্মে তুমি দয়া করে সেইটা আমাকে বলো কেন না শিষ্য তে অহং আমি তোমার শিষ্য আর তং প্রপনাম এবং আমি তোমার শরণাগত সাধিমাং সেই জন্য তুমি আমাকে দয়া করে নির্দেশ দাও তাহলে এখন শ্রীল অনুবাদ যদি আমরা দেখি সেখানে তিনি কি বলছেন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমুড় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও এইভাবে প্রথমে অর্থগুলি থেকে নিজে অনুবাদ করার চেষ্টা করে তারপর ছিল প্রভুপাদের অনুবাদটা দেখুন এবং দেখার পর এখান থেকে যা মনে রইল আবার এইটাকে মনে করে আবার আমাদের শব্দগুলোকে দেখে পুনরায় ওটার অর্থ করার চেষ্টা করুন তাহলে কি দাঁড়াচ্ছে কার্পণ্য দোষ উপহত স্বভাব কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে ধর্ম সম্মূড় চেতা আমি ধর্ম সম্বন্ধে বা আমার কর্তব্য কর্ম সম্বন্ধে সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়েছি অথবা আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি সেই জন্য পিচ্ছা আমি তাং তাই আমি এখন তোমাকে জিজ্ঞাসা করছি কি জিজ্ঞাসা করছি যত শ্রেয় সাত নিশ্চিতং বা কোন জিনিসটা করা আমার জন্য শ্রেয়স্কর সেইটা আমি জিজ্ঞাসা করছি তন্মে। সেটা তুমি আমাকে বলো শিষ্যস্তে অহং এখন আমি তোমার শিষ্য তং প্রপন্নাম এবং তোমার শরণাগত সাদিমাং তাই দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও যে এইভাবে করলে পরে শ্লোকের অর্থ আমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে এবার পরবর্তী শ্লোক সেটা হচ্ছে সাংখ্য শ্লোক এই শ্লোকে শ্রী ভগবান বলছেন দেহিনস্মিনী যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুহ্যতি দেহিনস্মিন যথা দেহে এই আটটা আবার কৌ মা রং যৌ ব নং জরা এইভাবে আটটা আটটা করে চারটি চরণ আছে এটা নিশ্চিতভাবে অনুষ্টুপ ছন্দ এখানে সন্ধিগুলো যদি আমরা একটু বিচ্ছেদ করে দেখি তা প্রথম চরণ হচ্ছে দেহীনঃ অস্মিন একসঙ্গে হয়েছে দেহীন অস্মিন তারপর যথা দেহে এটা এখানে সন্ধি নেই তারপরও সন্ধি নেই দ্বিতীয় চরণে কৌ মারং যৌ জরা এবার দ্বিতীয় পঙ্ক্তির প্রথম চরণে তথা তারপর দ্বিতীয় পঙ্ক্তির প্রথম আর দ্বিতীয় চরণকে মিশে একটা শব্দ হয়েছে দেহান্তর প্রাপ্তির ধীর স্তত্র সেখানে প্রাপ্তি আর ধীর এই জায়গাটাকে আমাকে ভাঙতে হবে তাহলে যে প্রাপ্তি সন্ধিযুক্ত কথা সেটা হবে ধীর তত্র। তারপর শেষে নী তাহলে আসুন এবারে আমরা এটার অর্থ নিরূপণ করি একটা শব্দ দেখি সর্বপ্রথম বলা আছে দেহীন দেহীন মানে হচ্ছে দেহির এখানে দেহিনো মানে কিন্তু দেহ নয় দেহে যিনি অবস্থান করে দেহি বা আত্মার কথা বলা হচ্ছে মানে এই যথা দেহে যথা মানে যেমন দেহে মানে এই দেহে বা শরীরে তাহলে মানেটা কি দাঁড়ালো যে এই দেহে অবস্থানকারী দেহি এই দেহে থাকাকালীন এই দেহের মধ্যে অবস্থিত আত্মা যেমন যেমন কি কৌমারং যৌবন জরা তিনটে পরিবর্তনের কথা বলা হচ্ছে প্রথমে কৌমার কৌমার থেকে যৌবন যৌবন থেকে জরা অর্থাৎ এক কথায় বলতে গেলে হি বা আত্মা যখনই দেহে অবস্থান করে তখন তার দেহ যেমন কৌমার থেকে যৌবন থেকে জরা প্রাপ্ত হয় তথা 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 তারপর বলা হচ্ছে মানে সেই রকম দেহান্তর প্রাপ্তি অর্থাৎ দেহান্তরিত হয় এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে এখন আত্মা কখন এক দেহ থেকে এক দেহে প্রবেশ করে যখন তার মৃত্যু হয় তাহলে সেখানে আমাদেরকে ঢুকাতে হয় ঠিক সেই রকম মৃত্যুকালে সেই আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় তারপর ধীর মানে ধীর ব্যক্তি বা স্থিত বুদ্ধি ব্যক্তি যার বুদ্ধি বিচলিত হন না তত্র এই ঘটনার দ্বারা এর দ্বারা ন মানে নয় মুহতি অর্থাৎ মুজ্যমান হন না তাহলে এটা গেল অর্থ এইভাবে শব্দ থেকে অর্থ করার পর শুনে প্রভুপাদের অনুবাদ দেখি সেখানে বলা হচ্ছে দেহি আত্মার দেহ অর্থাৎ দেহি আর আত্মা একজনই সেই জন্য বলা হচ্ছে দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য একটি দেহে স্থানান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনোই এই ধরনের পরিবর্তনে মূহ্যমান হন না তাহলে আরেকবার এই অনুবাদটা প্রভুপাতে জানার পর আরেকবার যদি অনুবাদ না দেখে বলার চেষ্টা করেন তাহলে কি দাঁড়াবে দেহি বা আত্মার এই দেহ অশ্বিন এই দেহ যেমন কৌমারং যৌবন জরা যেমন কৌমার যৌবন এবং জরার মাধ্যমে রূপ পরিবর্তন করতেই থাকে রূপ পরিবর্তন করেই চলে তথা ঠিক তেই ঠিক সেই রকম দেহান্তর প্রাপ্তি মৃত্যুকালে সেই দেহী বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হন ধীর তত্র নমুজি কিন্তু কখনো এই পরিবর্তনের দ্বারা ধীর ব্যক্তি স্থিত বুদ্ধি ব্যক্তি মূহ্যমান বা শোকগ্রস্ত হন না তাহলে এইভাবে আমরা তেরো নম্বর শ্লোকটি তৈরি করলাম এর পরবর্তী শ্লোক হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযগের বিংশতি শ্লোক সেখানে ভগবান বলছেন নজায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়া অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু আবার ত্রিষ্টুপ ছন্দ ন যায়তে মৃয়তে বা কদাচিন এগারোটা বর্ণ বা এগারোটা হচ্ছে ত্রিস্টুপ ছন্দ সন্ধিগুলো আমরা দেখি প্রথম পঙ্ক্তির প্রথম চরণে সন্ধি প্রায় নেই বললেই চলে ন নজয়তে তারপর মৃয়তে বা কদাচিন দ্বিতীয় চরণে নায়ং ভূতা ভবিতা বা ন ভূয় পরপর শব্দগুলো দেওয়া আছে সরলভাবে তারপর দ্বিতীয় পঙ্ক্তিতে অজ নিত্য তারপর একটু সামান্য সন্ধি আছে অয়ং ভাঙলে পর হবে শাশ্বত অয়ং তারপর পুরাণ তারপর শেষে আবার ন হন্নতে হন্ন মানে শরীরে এখানে সব এখানে একটা খালি শাস ছাড়া আর কোথাও কোনো সন্ধি দেখা যাচ্ছে না এবার আসুন শব্দগুলোর অর্থ নিরূপণ চেষ্টা করি সর্বপ্রথম হচ্ছে ন আপনার আগে আলোচনা হচ্ছে ন মানে না যায়তে মানে জন্ম হয় না জন্ম হয় মানে জন্ম হয় না তারপর হচ্ছে মৃয়তে মৃয়তে মানে মৃত্যু হয় বা মানে অথবা তাহলে ন যায়তে মৃয়তে বা তার মানে হচ্ছে জন্ম হয় না আর মৃত্যু হয় ন দুটোর আগে লাগবে যেহেতু বা লাগানা জন্ম হয় না অথবা মৃত্যুও হয় না কখন হয় না কদা মানে কখনোই অর্থাৎ অতীতেও বর্তমানে বা ভবিষ্যতে এই জিনিসটা হয় না মানে 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 ন ন অয়ং অয়ং হচ্ছে 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 না আর এই উৎপন্ন হওয়া তা নায়ং ভূতুয়া মানে হচ্ছে উৎপন্ন হয় না ভবিতা মানে হচ্ছে ভবিষ্যতে কথা বলা হচ্ছে একই কথা মানে এখন উৎপন্ন হয় না ভবিষ্যতেও উৎপন্ন হবে না বা ন ভূয় বা মানে হচ্ছে অথবা মানে না আর মানে উৎপন্ন হয়েছে অর্থাৎ সেই জিনিসটা উৎপন্ন হয়ও না উৎপন্ন হবেও না উৎপন্ন হয়ও নি তারপর মানে অজন্মা তিনি হচ্ছেন অজন্মা নিত্যং মানে চিরকাল নিত্যং মানে চিরকাল সেটা সবসময় থাকে শাশ্বত অয়ং ভাঙলে শাশ্বত অয়ং চিরস্থায়ী অয়ং মানে এই পুরানো মানে এই জিনিসটা অজ নিত্য শাশ্বত এবং পুরানো মানে বহু প্রাচীন পুরাতন মানে সময়ের শুরু থেকেই বা কালের পূর্ব থেকেই এই জিনিসটা রয়েছে সেই জন্য হচ্ছে পুরানো তারপর ন মানে নয় হন্নতে নিহত হয় সে কখনো ন হন্নতে মানে নিহত হয় না হত্যা করা যায় না কখন না হন্ন মানে নিহত হলেও শরীরে অর্থাৎ দেহেও নিহত হলেও তাকে হত্যা করা যায় না আগের শ্লোকের সঙ্গে যদি তুলনা করি তাহলে এখানে কর্তার কথা বলাই হয়নি যে কার সম্বন্ধে বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আত্মা সম্বন্ধে বলা হচ্ছে বা দেহি সম্বন্ধে তাহলে গোটা অর্থটাকে এক জায়গা করে কি দাঁড়াচ্ছে যে দেহি বা আত্মার ন নজায়তে কখনো জন্ম বা কদা আসিন। কখনো জন্ম বা মৃত্যু হয় না অতীত বর্তমান বা ভবিষ্যৎকালে কালে সেই জিনিসটা না তো পুরাতন অতীতে কখন উৎপন্ন হয়েছে বা বর্তমানে উৎপন্ন হচ্ছে বা ভবিষ্যতে উৎপন্ন হবে তারপর সেই আত্মা কেমন এই অজ নিত্যং তা জন্মরহিত তিনি সর্বদাই জন্মরহিত মানে চিরস্থায়ী এবং পুরাতন কালের চাইতেও প্রাচীন ন মানে শরীরে আগে বলতে হবে যে শরীর নিহত হলেও ন হন্যতে তিনি কখনো নিহত হন না এইভাবে শব্দগুলি থেকে অনুবাদ করার পর একবার চেষ্টা করার পর এবার দেখা যাক শুলপ্রভুপাত কি অনুবাদ দিচ্ছেন তিনি বলছেন আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি হচ্ছে না বা হবেও না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন এই চিরনবীন শব্দটা প্রভাত এখানে অ্যাড করছেন কারণ ওখানে যে পুরানো বলা হয়েছে কিন্তু পুরাতন বলার অর্থ নয় যে পুরনো হয়ে গেছে কারণ এই কারণে সেটা পুরনো হয়নি কারণ তাকে বলা হচ্ছে নিত্য এবং শাশ্বত যেহেতু সেই জিনিসটা নিত্য সবসময় একই রকম আছে সেই জন্য এই শব্দটা আবার বলতে হয়েছে যে চিরনবীন শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না এইভাবে অনুবাদ করার পর আবার যে শব্দগুলি থেকে অনুবাদ না দেখে অনুবাদ করার চেষ্টা করেন তাহলে কি দাঁড়াচ্ছে নজয়তে মৃহতে বা কথা প্রথমেই বলতে হবে কার সম্বন্ধে তাহলে আত্মার কদাচীন কখনো জন্ম অথবা মৃত্যু হয় না নায়ং ভূতওয়া আত্মার কদাচিৎ কখনো উৎপত্তি হয়নি উৎপত্তি হচ্ছেও না ভবিষ্যতে উৎপত্তি হবেও না আত্মা কিরকম আত্মা হচ্ছেন অজ বা জন্মরহিত নিত্য এবং শাশ্বত মানে চিরস্থায়ী আর পুরানো অর্থাৎ চিরপুরাতন কিন্তু সেই সঙ্গে তিনি আবার চির আর হন্য মানে শরীরে শরীর বিনষ্ট হলেও ন হন্যতে আত্মা কখনো নিহত হয় না বা নষ্ট হয় না এইভাবে সাংখ্যযোগের বিংশতি সংখ্যক শ্লোকটা আমাদের তৈরি হয়ে গেলো এবার পরবর্তী শ্লোক হচ্ছে এই সাংখ্যযগেরি চুয়াল্লিশ শঙ্ক সেখানে কৃষ্ণ বলছেন ভোগ ঐশ্বরীয় প্রসক্তা নাং তয়া পহৃত চেত সম ব্যবসায়ৎ নিকাবুদ্ধি এটা অনুষ্টুপ ছন্দে রয়েছে ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং এইভাবে গুনলে দেখতে পাবেন আটটা করে রয়েছে শব্দগুলো এক একটা চরণে শব্দগুলো সন্ধি করে লেখা আছে প্রথম পঙ্ক্তির প্রথম চরণে ভোগ ঐশ্বর্য প্রসক্তা আনাও। সেই জিনিসটা একসঙ্গে হয়ে গেছে ভোগৈশ্বর্য প্রচক্তা আনাও। তারপর দ্বিতীয় চরণে তয়া প্রহৃত চেতসান তিনটে শব্দ আছে তয়া অপহৃত সেটা হয়ে গেছে তয়া প্রহৃত তয়া অপহৃত তারপর চেতসান তারপর দ্বিতীয় পঙ্ক্তির প্রথম চরণে ব্যবসায়াত্মিকা এখানে কোনো সন্ধি নাই একটাই শব্দ ব্যবসায়াত্মিকা তারপর বুদ্ধি আর শেষ চরণও তাই সমাধৌ ন বিধিয়তে এইগুলো হচ্ছে শব্দ এবার এই শব্দগুলোর অর্থ নিরূপণের মাধ্যমে আমরা সম্পূর্ণ শ্লোকের অর্থ নিরাপন করা হচ্ছে ভোগ ঐশ্বর্য ভোগ মানে হচ্ছে জড়ো বিষয় ভোগ করা বা জড় সুখ ভোগ করা আর ঐশ্বর্য মানে হচ্ছে প্রাচুর্য মানে জড় বিষয়ে ঐশ্বর্য বা প্রাচুর্য উপভোগ করা প্রসক্ত আনাং মানে হচ্ছে গভীর ভাবে যারা আসক্ত এটার প্রতি খুব ডিপলি অ্যাটাচড তয়া মানে এগুলির দ্বারা অপহৃত মানে অপহৃত হয়ে গেছে কি না চেতসাম যার চেতনা অপহৃত হয়ে গেছে তার মানে হচ্ছে বুদ্ধি লোপ পেয়েছে বা যাকে বলা হয় বিমূঢ় চিত্ত এই জিনিসটা হয়েছে তারপর ব্যবসায়াত্মিকা তার মানে হচ্ছে দৃঢ় চিত্ত ব্যবসায়াত্মিকা মানে শুধু বিজনেস করা না ব্যবসায়াত্মিকা মানে একনিষ্ঠ বা দৃঢ়নিষ্ঠ বা একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্প যুক্ত বা আরেক কথায় বলা হয় আত্মিকা বুদ্ধি এখন বুদ্ধি বলতে দুটো জিনিসকে বোঝায় বুদ্ধি বলতে মানুষের বুদ্ধিকেও বোঝায় কিন্তু এইখানে বুদ্ধি বলতে যেহেতু দেখবেন উনচল্লিশ সংখ্যক শ্লোকে কৃষ্ণ সেখানে বুদ্ধিযোগের কথা বলছিলেন তো সেই জন্য এই প্রসঙ্গে বুদ্ধি শব্দটা বলতে কিন্তু ভগবানের ভক্তিযুক্ত সেবাকেই ভগবানের সেবার জন্য নিশ্চয় আত্মিকা বুদ্ধি আর সমাধ সমাধৌ মানে যে সমাধিতে যাওয়া এখন ব্যক্তি যখন সমাধিতে চলে যায় অষ্টাঙ্গ যোগে তখন তার সমস্ত ইন্দ্রিয় মন আদি সব সংযত হয়ে যায় তাহলে এখানে সমাধ হচ্ছে যার সমস্ত মন আদি সমস্ত ইন্দ্রিয় সংযত বা নিয়ন্ত্রিত কন্ট্রোল ন মানে হচ্ছে না বিধিয়তে মানে হওয়া না হওয়া মানে হয় না কি হয় না না ব্যবসায়াত্মিকা বুদ্ধি অর্থাৎ ভগবানের সেবার প্রতি একনিষ্ঠ বা নিশ্চয়াত্মিকা দৃঢ়তা আসে না আর দুই হচ্ছে সমাধ তার চিত্তগুলি সংযত হয় না তাহলে কার হয় না শুরু থেকে দেখলে ভোগ ঐশ্বর্য প্রসক্ত না। বড় সুখ ভোগ এবং ঐশ্বর্য বা প্রাচুর্যের প্রতি যারা একান্তভাবে আসক্ত তয়া অপহৃত চেতসাম এবং সেগুলির দ্বারা যাদের চিত্ত বা মন অপহৃত হয়ে গেছে বা আরেকভাবে বলতে গেলে তাদের বিবেক চলে গিয়েছে বিবেক বর্জিত ব্যক্তি হয়ে গেছে এবং সেই জন্য তাদের কি হয় না ব্যবসায়ত্মিকা বুদ্ধি তাদের ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা আসে না আর সমাধ তাদের ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত হয় না নবিধিয়তে হয় এভাবে শব্দগুলি পৃথক অর্থ করার চেষ্টা করার পর দেখুন শ্রী প্রভুপাত তার অনুবাদে কি বলছেন যে যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না এই যে তয়া অপহৃত চেতসাং এই যে ভোগ আর ঐশ্বর্যের দ্বারা যে চিত্ত অপহৃত হয়ে গেছে সেটাকেই প্রভুপাত লিখছেন যে বিবেক বর্জিত আর বিমূঢ় যেহেতু মনটাই অপহৃত হয়ে গেছে তখন সে আর ডিসিশন নিতে পারছে না সেই জন্য তাকে বিমূঢ় বলা হচ্ছে আর একই সঙ্গে বলে যে সমাধ হৌন বিধি হতে যেহেতু সমাধি হয় না অর্থাৎ তাদের মন বা চিত্ত সংযত নয় অসংযত চিত্তকে এখানে বলা হচ্ছে বিমূঢ় বা বিবেক বর্জিত তাহলে এটা দেখার পর আবার যদি অনুবাদ না দেখে খালি শব্দগুলো থেকে অনুবাদ করতে যান তাহলে কি থাকবে যাদের চিত্ত মানে যাদের চিত্ত বা মন কি হয়েছে ভোগ ঐশ্বর্য প্রসক্ত না জড় সুখ ভোগ এবং ঐশ্বর্য ভোগের প্রতি প্রবল ভাবে বা তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে সেই ধরনের এবার সেখানে বলছে সমাধ সেটাকে আগে আনতে হবে সেই ধরনের বিবেকহীন ব্যক্তিরা হ্যাঁ বিমূঢ় মূঢ় ব্যক্তিদের কি হয় না ব্যবসায়ত বুদ্ধি তাদের ভগবানের ভক্তিযুক্ত সেবায় কখনো একনিষ্ঠতা লাভ হয় না এইভাবে চুয়াল্লিশ সংঘ শ্লোকটি আমরা তৈরি করলাম এরপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগে সেখানে সাতাশ সংঘ শ্লোকটি নিয়ে আলোচনা করলাম সেই শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন প্রকৃত ক্রিয়মানি গুণৈ কর্মানি সর্বস্ব দেখবেন প্রত্যেক চরণে আটটি আটটি করে বর্ণ বা উচ্চারণ রয়েছে সেই জন্য এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ শব্দগুলিকে আলাদা করলে আমরা দেখব প্রথম চরণে দুটো শব্দ কোনো সন্ধি নেই প্রকৃতে তারপর ক্রিয়মানি দ্বিতীয় চরণে গুণই কর্মাণী সর্বস্ব এখানেও কোনো সন্ধি নেই তারপর দ্বিতীয় পঙ্ক্তির প্রথম চরণে সন্ধি করে একটা শব্দ লেখা আছে অহংকার বিমূঢ়াত্মা খালি এগুলোকে আলাদা করে দিতে হবে অহংকার বিমূঢ়াত্মা এই বিমূঢ়াত্মা আবার একটা যুক্ত শব্দ বিমূঢ় আত্মা মানে অহংকার বিমূঢ় আত্মা তারপর একটা সন্ধি আছে দ্বিতীয় পঙ্ক্ত দ্বিতীয় চরণে কর্তা হোম ভেঙে দিলে কর্তা হোম ইতি আবার কর্তা হোমটাও একটা সন্ধিযুক্ত কথা মানে কর্তা অহম ইতি এটা ভাঙলে একসঙ্গে হলে কর্তা হোম ভাঙতে হবে কর্তা অহম ইতি আর তারপর হচ্ছে মন্নতে তাহলে শব্দগুলির এবার অর্থ নিরূপণের মাধ্যমে শ্লোকটা যদি আমরা অর্থ তৈরি করতে চাই তাহলে প্রথমে কি বলা আছে প্রকৃতে মানে প্রকৃতির মানে এই যে জড়া প্রকৃতির ক্রিয়ার দ্বারা প্রকৃত ক্রিয়মানি জড় প্রকৃতি কৃত যে জিনিসটা জড়া প্রকৃতি করছে গুণই মানে গুণের দ্বারা কর্মানি মানে কর্মসমূহ সর্বস্ব মানে সর্বরকম তাহলে একসঙ্গে মানেটা কি দাঁড়াচ্ছে প্রকৃতি ক্রিয় মানি গুণই প্রকৃতির গুণের দ্বারা কৃত কি কৃত কর্মাণী সর্বস্ব এই জড় সমস্ত কর্ম জড়া প্রকৃতির গুণের দ্বারা কৃত হয় বা করা হয় তারপর দ্বিতীয় মুক্তিতে অহংকার মানে অহংকারের দ্বারা আত্মা বিমূঢ় আত্মা মহাচ্ছন্ন অহংকারের দ্বারা মহাচ্ছন্ন ব্যক্তি কর্তা মানে যিনি কর্মটা করেন সেই কর্তা অহম আমি ইতি এইভাবে মন্যতে মনে করেন এই পুরুষাশক্তি করতে তাহলে প্রথম ভঙ্গিতে দ্বিতীয় চরণে আগন্তবে যে গুণই কর্মানি সর্বস এই জগতে সমস্ত কর্ম কি হয় প্রকৃতিতে ক্রিয়মানানি গুণই প্রকৃতির জরা প্রকৃতির গুণের দ্বারা কৃত হয় বা জরা প্রকৃতির গুণের দ্বারা সম্পাদিত হয় আর তারপর অহংকার ও বিমূড় আত্মা অহংকারের দ্বারা মহাচ্ছন্ন ব্যক্তি কর্তা অহম ইতিমন্যতে নিজেকে এই সমস্ত কর্মের কর্তা বলে মনে করে এইভাবে শব্দগুলির দ্বারা অর্থ নিরূপণ করার পর কি বলছেন সেটা আমরা চলুন সেখানে বলা দেখি হচ্ছে অহংকার জীব হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত সিয়কৃত মানে নিজের কৃত সীয়ত বলে বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করেন এই কথাটাকে একটু গুছিয়ে এবং একটু অলঙ্কারের দ্বারা সুন্দর করে লেখা আছে এখন এই অনুবাদটা দেখার পর দুবার পড়ার পর আবার অনুবাদ না দেখে শব্দ থেকে বলার চেষ্টা করলে কি হবে এখানে কি করছেন অনুবাদে যে যে কর্তা মহানীতিমন্নতে এই যে জীব যে নিজেকে যে কর্তা বলে মনে করে কোন কর্মের কর্তা না প্রকৃতি যে কর্মগুলো করে সেজন্য জীবের কথাকে প্রথমেই তুলে দিচ্ছে অহংকার আত্মা এটাকে আগে বলছেন তাহলে কি দাঁড়াচ্ছে অহংকার দ্বারা বিমোহিত জীব বা অহংকার বশত মহাচ্ছন্ন অবস্থায় জীব কি করেন কর্তা অহমিতি মন্নতে নিজেকে কর্তা বলে মনে করেন কোন কাজটা কর্তা বলে মনে করেন প্রকৃতির গুণই প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান বা সম্পাদিত কর্মানি সর্বস্ব সমস্ত কর্মকে নিজের দ্বারা কৃত বলে মনে করেন এবং সেই জন্য নিজেকেই সেই সমস্ত কর্মের কর্তা বলে মনে করেন অর্থাৎ তাহলে আরেকবার এই জিনিসটা জটিল হয়ে আছে যদি প্রথমটা বলে দ্বিতীয়টা বলা হয় তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু যদি আমরা এই অনুবাদের সঙ্গে মেলাতে যাই তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে প্রথমে কর্তার কথা বলা যাচ্ছে কিরকম কর্তা অহংকারে বিমূড়াত্মা ইনি হচ্ছেন কর্তা সেটা কেন জীব জীব আত্মা বদ্ধ জীব অহংকার বশত বিমূড় হয়ে বা মহাচ্ছন্ন হয়ে গুণই প্রকৃতির তিন প্রকার গুণের দ্বারা ক্রিয়মান বা সম্পাদিত কর্মানি সর্বস্ব সমস্ত কর্মগুলিকে কর্তা অহম ইতি নিজের কৃত বলে মনে করে নিজেকেই সেই সবের কর্তা বলে মনে এইভাবে কর্মযোগের সাতা সংখ্যক শ্লোক আমরা তৈরি করলাম এরপর আমরা আলোচনা করব জ্ঞান যোগ অর্থাৎ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক সেইখানে ভগবান বলছেন এবং নষ্ট পরন্তপ এই শ্লোকটা ভালো করে দেখলে দেখবেন অনুষ্ঠু ছন্দ তার প্রথম হচ্ছে এবং তারপর পরম্পরা প্রাপ্তম মিমঙ্গের এর মিকে আমরা ভাঙব প্রাপ্তম আর ইম তারপর রাজর বিদু দ্বিতীয় স কালেন ইহ ওই কালেন ইহকে একসঙ্গে কালে নেহ বলা ভাংলে স কালেন ইহ মহতা তারপর আর কোনো সন্ধি নেই যোগ নষ্ট পরন্ত এবারে শব্দগুলির অর্থ নিরূপণ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ শ্লোকটার মানে বোঝার চেষ্টা করবো সর্বপ্রথম বলা হচ্ছে এবম এবং মানে সবসময় অ্যান্ড নয় মানে আরো একটা ও নয় এবং মানে হচ্ছে এইভাবেও এইভাবে এবং পরম্পরা মানে গুরু পরম্পরা বা জ্ঞানের যে পরম্পরা ধারা প্রাপ্তম এবং পরম্পরা প্রাপ্ত মানে এই প্রাপ্ত মানে লাভ করা মানে এইভাবে পরম্পরা প্রাপ্ত হয়ে কি হয়েছে ইমং মানে এই এই বলতে এই চিন্ময় জ্ঞানের বিজ্ঞানের কথা বলা হচ্ছে রাজর রাজর্ষয় মানে সমস্ত রাজর্ষিরা বিদু বিদু মানে হচ্ছে জানা বা বিদিত হয়েছেন যেমন ভালোবাসায় বলে বিদিত হয়েছেন তাহলে প্রথম অর্থ কি দ্বারা ভাবে পরম্পরার মাধ্যমে রাজর্ষীরা এই চিন্ময় জ্ঞান জানতে পেরেছেন বা লাভ করেছিলেন এবার হচ্ছে স স মানে সেই জ্ঞান কালের দ্বারা বা কালের প্রভাবে ইহ মানে হলো লোকে এই জগতে মহতা মানে হচ্ছে মহৎ তারপর যোগ মহত আর যোগ একটা শব্দকে বোঝাচ্ছে মানে মহৎ যোগ ভগবানের সঙ্গে যে জীবের যে সম্বন্ধ সেই সম্পর্কিত জ্ঞান তাহলে ভগবানের সঙ্গে জীবের সেই যে মহান যোগ কি হয়েছে সকালেন ইহ এই জগতে কালের প্রভাবে সেই জ্ঞান কি হয়ে গেছে যোগ নষ্ট সেটা নষ্ট হয়ে গেছে পরন্তপ পরন্তপ মানে শত্রুকে দমনকারী পীড়নকারী এখানে অর্জুনকে পরন্তপ বলে সম্বোধন করছেন তাহলে এই দুটো পঙ্ক্তিকে মেলালে কি হবে না কৃষ্ণ পরন্তপ বলছেন অর্জুনকে ডেকে তাহলে প্রথম আগে যাবে যে হে পরন্তপ এবং পরম্পরা ব্রত এইভাবে রাজর্ষয় রাজর্ষিরা পরম্পরা প্রাপ্তম পরম্পরা ক্রমে ইমাম বিদু এই চিন্ময় বা মহৎ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন বা জেনেছিলেন বা লাভ করেছিলেন তারপর হচ্ছে দ্বিতীয় আগে বলতে হবে ইহ মহতা যোগ সেই মহান যোগ বা পরমেশ্বর ভগবান সেই মহান যোগ বা সেই যে মহান যোগের যে জ্ঞান স্বকালীন মানে এই জগতে সেটা কালের প্রভাবে নষ্ট বিনষ্ট হয়ে গেছে অর্থাৎ এইভাবে রাজর্ষিরা পরম্পরাক্রমে পরমেশ্বর ভগবানের জীবের সম্বন্ধযুক্ত যে যোগ বা মহান যোগের যে জ্ঞান লাভ করেছিলেন এই জগতে কালের প্রভাবে তা নষ্ট হয়ে গেছে দেখুন শ্রী অনুবাদে কি বলছেন হে পরন্তপ এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিল কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়ে এখানে লক্ষণীয় হচ্ছে একদম নষ্ট হয়ে গেল হয়ে গেছে আর কেন নষ্ট হয়ে গেছে সেই কারণটাও বলছেন যে নিশ্চয়ই পরম্পরা কিভাবে কালের প্রভাবে নিশ্চয়ই পরম্পরা ছিন্ন হয়েছে কারণ তার আগেই বলা হচ্ছে যে পরম্পরার মাধ্যমে পেয়েছিল এখন আর পাচ্ছে না তার মানে পরম্পরা ছিন্ন হয়ে গেছে এইভাবে অনুবাদটা পড়ার পর আবার অনুবাদ না দেখে আবার শব্দগুলি দেখে অনুবাদ করতে চাইলে কি হবে পরন্তপ ওই শব্দটা আগে হে পরন্ত এবং পরম্পরা প্রাপ্তম এইভাবে রাজর্ষয় এইভাবে রাজর্ষীরা পরম্পরা প্রাপ্তম পরম্পরার মাধ্যমে ইমং এই দিব্য জ্ঞান বা পরম বিজ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে কি হয়েছে মহতা যোগ নষ্ট সেই মহান যোগ নষ্ট প্রায় হয়েছে কিন্তু তার আগে তিনি কারেন্টটাও বলেছেন যে কেন নষ্ট প্রায় হয়েছে তাহলে বলতে হবে কিন্তু কালের প্রভাবে সেই পরম্পরা ছিন্ন হয়েছে বলে সেই মহান যোগ বা জ্ঞান নষ্ট প্রায় হয়ে গিয়েছে এইভাবে আমরা চতুর্থ অধ্যায় দ্বিতীয় শ্লোক তৈরি করলাম এইবার এই অধ্যায়ের অষ্টম শ্লোকটা আমরা আলোচনা করব অষ্টম শ্লোকে ভগবান বলছেন পরিত্রাণায় সাধু ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে এটা অনুষ্ঠুপ ছন্দ পরিত্রাণায় নাং আটটি করে করে চারটি চরণ রয়েছে প্রথম চরণে সন্ধি নেই পরিত্রাণায় সাধুনাং দ্বিতীয় চরণেও নেই চ দুষ্কৃতাম এখানে পরিষ্কার শব্দ দ্বিতীয় প্রথম চরণে সন্ধি করা আছে ধর্ম সংস্থাপন অর্থায় এটাকে একসঙ্গে ধর্ম সংস্থাপনার্থ আয় তারপর চতুর্থ চরণেও আবার সন্ধি নেই সম্ভব আমি এবার আসুন এই শব্দগুলোর প্রথমে অর্থ নির্ধারণ করার চেষ্টা করি যা থেকে সম্পূর্ণ শ্লোকের আমরা অর্থ জানতে পারবো সর্বপ্রথম পরিত্রাণায় মানে পরিত্রাণের জন্য পরিত্রাণ করার জন্য উদ্ধার করার জন্য কাদের সাধু নাম তাহলে সাধু দিকে সাধু মানে সাধু মানে মূলত এখানে কিন্তু কৃষ্ণ ভক্তদের কথা বলছে অর্থাৎ ভক্তদের পরিত্রাণ করার জন্য বিনাশায় বিনাশ করার জন্য ধ্বংস করার জন্য চ এবং দুষ্কৃতাম দুষ্কৃতকারীদের তাহলে একসঙ্গে বলে কি হবে পরিত্রাণায় সাধু নাম সাধুদের বা ভক্তদের পরিত্রাণের জন্য এবং চুষ্কৃতিদের বিনাশ করার জন্য তারপর ধর্ম মানে হচ্ছে ধর্ম বা কর্তব্য কর্ম অর্থায় সংস্থাপনের জন্য অর্থায় মানে সেই কারণে বা জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সম্ভব আমি এখানে সম্ভব আমি মানে হচ্ছে যেই জিনিসটা সম্ভব আমি মানে হচ্ছে হই এই জিনিসটা হয় ঘটে তো ভগবান এখানে হঠাৎ করে আবির্ভূত হয়ে যান আমরা জানি তিনি পরম ধান থেকে অবতীর্ণ হন সেই জন্য এখানে সম্ভব আমি শব্দের অর্থটা হচ্ছে অবতীর্ণ হই হঠাৎ করে তৈরি হই না আমি অবতীর্ণ হই যুগে যুগে তাহলে এখানে এখানে কি কর্তাটা হচ্ছেন পরমেশ্বর ভগবান তাহলে আমি কথাটা বলা নাই সেটা আমাদের হবে যে আমি পরিত্রাণায় সাধুনা সাধু দিগের পরিত্রাণ করার জন্য বিনাশায় চ দুষ্কৃতাম এবং দুষ্কৃতিদের বিনাশের জন্য তথা ধর্ম সংস্থাপন অর্থায় ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ধর্মের স্থাপন করার জন্য সম্ভব আমি অবতীর্ণ হই যুগে যুগে প্রতি যুগে অবতীর্ণ হই এইভাবে শব্দগুলির মাধ্যমে যখন আমরা এইভাবে অর্থ তৈরি করার পর এবার আমরা দেখি শিলপ্রভুপাত কি বলছেন তিনি বলছেন সাধুদিগের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই একই কথা এখানে কোনো অতিরিক্ত কথা বলা নেই সুতরাং শব্দ ধরে বললে যেটা আমরা তৈরি করেছি সেটাই শিলপ্রভাত বলেছে এইভাবে অষ্টম শ্লোক আমাদের তৈরি হবে এইবার আমরা এই অধ্যায়েরই ঠিক এর পরবর্তী শ্লোকটা নবম শ্লোক আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্য মে বং বেতি তত্ত্বতা ত্যক্তা দেহং পুনর্জন্ম জন্ম নৈতি মা মেতি তাহলে এখানে অনুষ্ঠুপ ছন্দ জন্ম কর্ম চ মে দিব্যং আটটা করে করে চারটে চরণ প্রথম পঙ্ক্তির প্রথম চরণে জন্ম কর্ম চ মে আর দিব্যমের সঙ্গে পরবর্তী দ্বিতীয় চরণের অংশ সন্ধি হয়ে গেছে দিব্যমে এবং ওইখানে ভাঙতাবে দিব্যম আর এবং তাহলে জন্ম কর্মোচ্চ চমে দিব্যং তারপর দ্বিতীয় চরণে এবম তারপর য়ো ব্যক্তি তত্ত্বত তারপর দ্বিতীয় পঙ্ক্তি প্রথম চরণে ত্যক্তা দেহং তারপর পুনর্জন্ম সন্ধি কিছু নেই এরপর নৈতি মানে ন এতি আবার মাম এতি মাম এতি ন এতি মাম এতি নৈতি মাম এতি তারপর সর্জুন স অর্জুন শব্দ ভাঙার পর এবার প্রত্যেকটা শব্দের আমরা অর্থ নিরূপণ করার চেষ্টা করব প্রথম হচ্ছে জন্ম কর্ম জন্ম মানে জন্ম কর্ম মানে কর্ম এটা আমরা জানি চ এবং তার মানে জন্ম এবং কর্ম তারপর হচ্ছে মে মেয়ে মানে আমার দিব্যম দিব্য মানে হচ্ছে দিব্য মানে হচ্ছে অলৌকিক এই জগতের ঊর্ধ্বে কিছু অতীন্দ্রিয় কিছু সাধারণ নয় অসাধারণ তাহলে আমার জন্ম এবং কর্ম হচ্ছে অসাধারণ অলৌকিক তারপর এবম আমরা আগেই বললাম এবং পরম্পরা এবং মানে এইভাবে অর্থাৎ এইভাবে যিনি তত্ত্বগত ভাবে জানেন কি জানেন না আমার জন্ম কর্ম অলৌকিক বা অসাধারণ তারপর চক্তা মানে হচ্ছে ত্যাগ করা দেহ মানে দেহ ত্যাগ করা পুনর্জন্ম পুনরায় আবার জন্মগ্রহণ করা অপর দেহ ধারণ করা ন না। প্রাপ্ত হন। তার তার হচ্ছে আর পুনর্জন্ম হয় না তারপর মাম মানে আমাকে এতি মানে আবার বললাম প্রাপ্ত হওয়া মানে মাম এতি মানে আমাকে প্রাপ্ত হন অর্থাৎ পুনরায় দেহ প্রাপ্তির বদলে তিনি আমাকে প্রাপ্ত হয়ে যান স মানে সেই ব্যক্তি তিনি অর্জুন হে অর্জুন প্রথমে আসবে অর্জুন কথাটা যে হে অর্জুন প্রথম পঙ্ক্তি শ্রেষ্ঠা এবং যো ব্যক্তি তত যিনি জন্ম কর্ম চমে দিব্য আমার দিব্য বা অসাধারণ জন্ম এবং কর্মকে ব্যক্তি তত্ত্ব তত্ত্ব জানেন বা যথাযথভাবে জানেন তারপর ত্যক্তা দেহং পুনর্জন্ম ন এতি তিনি দেহত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করেন না বা পুনরায় জড় দেহ প্রাপ্ত হন না মাম এতিস বরং তিনি আমাকেই প্রাপ্ত হয়ে যান বা এরকম বলা যায় যে তিনি দেহ ত্যাগ করার পর আমাকে প্রাপ্ত হন তারপর বলতে পারি তার আর পুনর্জন্ম হয় না এইভাবে শব্দগুলির দ্বারা অর্থ নিরূপণ করার পর দেখুন সুপ্রভুপাত কি বলছেন অনুবাদে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানেন তাকে দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন ওই যে মাম এতি মানে আমাকে প্রাপ্ত হন সেটা তিনি বলছেন যে তিনি ভগবানের নিত্য ধামে প্রবেশ করতে পারেন সেটাই বলা হচ্ছে এইভাবে অনুবাদ করার পর আবার যে শব্দগুলো দেখি তাহলে কি দাঁড়াচ্ছে পুনরায় প্রথমে অর্জুন হে অর্জুন মানে যিনি জন্ম কর্মে চমে দিব্যম আমার এই দিব্য জন্ম এবং কর্ম ব্যক্তি তত্ত্বত যথাযথভাবে বা তত্ত্বগত সঠিকভাবে জানেন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার চিন্ময় ধাম লাভ করেন এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের নবম শ্লোক এর পরবর্তী শ্লোক হচ্ছে চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ সংখ্যক শ্লোক এই শ্লোকে কৃষ্ণ বলছেন তৎবি প্রণীপাতেন এটা অনুষ্টুপ ছন্দ আটটা করে করে চারটি চরণ রয়েছে প্রথম পঙ্ প্রথম চরণে প্রথমে সন্ধি তৎ বিদ্ধি একসঙ্গে বলা আছে তদ্বিদ্ধি তারপর একটাই শব্দ প্রণীপাতে ন তারপর দ্বিতীয় চরণে পরিপ্রশ্নে ন সে বয়া এখানে সন্ধি নেই দ্বিতীয় পঙ্ক্তির প্রথম চরণও সন্ধি নেই উপদেকচন্তী একটাই কথা তারপর তে জ্ঞানম এবার শেষ চরণে সন্ধি করা আছে জ্ঞানী ন আর ন বিসর্গ সন্ধি হয়ে গেছে জ্ঞানী নস্তত্বদর্শীন জ্ঞানীনের পর বিসর্গটা ত্বয়ের আগে এটা তয়ের আগে দন্তস্য হয়ে গেছে জ্ঞানী ন তত্ত্বদর্শীন এইভাবে শব্দগুলোকে ভাঙার পর আমরা প্রত্যেকটা শব্দের অর্থ বের করার চেষ্টা করব তদ্বিদ্ধি বিদ্ধি মানে হচ্ছে জানার চেষ্টা করা তাহলে তদ্বিদ্ধি সেই জিনিসটা সেই জিনিসটা কি না আমরা যদি আগের শ্লোকগুলো দেখি সেখানে কৃষ্ণ অর্জুনকে নানা প্রকার যোগ্য অনুষ্ঠানের কথা বলছিলেন তাহলে সেই জিনিসটা জানার চেষ্টা করার মানে হচ্ছে এই নানা প্রকার যোগ্য সম্বন্ধে জানার চেষ্টা করা আর প্রণিপাত এন কারোর সামনে প্রণিপাত করার তার একটা মানে হচ্ছে যে আমি তার সারেন্ডার করেছি নিজেকে তার চরণে সঁপে দিয়েছে তিনি আমাকে মারতে পারেন রাখতে পারেন তাহলে প্রণীপাত শব্দের মানে দাঁড়াচ্ছে সাধারণভাবে বা গুড়ো ভাবে দেখতে গেলে শরণাগত হওয়া তারপর কি মানে পরিপ্রশ্ন বিনম্রতার সঙ্গে প্রশ্ন উত্থাপন করা জানার চেষ্টা করা আর বয়া মানে হচ্ছে সেবার দ্বারা তারপর কি বলছেন উপদেশন্তি মানে উপদেশ প্রদান করবেন তে মানে হচ্ছে তোমাকে জ্ঞানং মানে সেই যে জ্ঞান যেটা তুমি জানতে চাইছিলে তোমাকে সেই জ্ঞানের উপদেশ প্রদান করবেন কে উপদেশ করবেন অর্থাৎ নর্থাৎ যিনি যারা আত্মজ্ঞান রয়েছে এবং তত্ত্বদর্শীন যারা তত্ত্বদ্রষ্টা সেই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী বা আত্মতত্ত্ববিদ তোমাকে সেই জ্ঞানের উপদেশ করবেন কখন করবেন না আগের শর্তটা পালিত হলে তাহলে প্রথম পন্থীতে কি বলা আছে প্রণিপাত পরিপোষণ সেবা কাকে না যে জ্ঞান দান করবেন তা দ্বিতীয় পংক্তিতে আমরা পাচ্ছি জ্ঞানিনস তত্ত্বদর্শক তাহলে সেইটাকে আমরা আগে নিয়ে যেতে হবে তাহলে বলতে হবে মানে সেই বিশেষ জ্ঞান লাভের জন্য সর্বপ্রথম একজন আত্মজ্ঞানী বা তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে গিয়ে তাকে প্রণিপাত করতে হবে বা তার শরণাগত হতে হবে এবং তাকে পরিপ্রশ্নের দ্বারা ঐকান্তিকভাবে বিনম্রতার সঙ্গে প্রশ্নের মাধ্যমে তার সেবা করলে পারে কি হবে উপদেশ সন্তিতে জ্ঞান তিনি তোমাকে সেই জ্ঞান উপদেশ প্রদান করবেন শুরু প্রভুপাদের অনুবাদ আমরা দেখি সেখানে তিনি বলছেন সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর বিমনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন সেই জিনিসটা বলা হচ্ছে যে এখানে আত্ম এখানে যে বলা হচ্ছে জ্ঞানীন তত্ত্বদর্শী মানে আত্মজ্ঞানী এবং তত্ত্বদ্রষ্টা এইগুলো হচ্ছে সৎগুরুদেবেরই লক্ষণ সেই জন্য এখানে সেই জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে কারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল যে কে আত্মজ্ঞানী আর কে নন বলে আবার যদি আমরা শব্দ থেকে করার চেষ্টা করি তাহলে কি তত্ত্ব তার কথা আগে বলতে হবে তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী বা সৎগুরুদেবের কি করতে হবে বা সৎগুরুদেবের শরণাগত হয়ে কি তৎ মানে সেই জ্ঞান বা আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করো তারপর পরিপ্রশ্নে এনো বিনম্র চিত্রে তাকে প্রশ্ন করো এবং সে বয়া অকৃত্রিম ভাবে তাকে সেবা করো এইভাবে সন্তুষ্ট করলে উপদেশ তে জ্ঞান সেই তত্ত্ব দ্রষ্টা আত্মজ্ঞানী সদ্গুরুদে তোমাকে সেই দিব্য জ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করবে এরপর পরবর্তী শ্লোকটি হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস সেখানে বাইশ সংখ্যক শ্লোকটি আমরা অধ্যয়ন করব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভোগা ওই দুঃখ বাতে। আদ্যন্তবন্ত কৌন্তেয় নতে সুরমতে বুধা এটা সহজে বোঝা যাচ্ছে আটটি করে প্রত্যেক চরণে আটটি করে উচ্চারণ অর্থাৎ অনুষ্টুপ ছন্দ শব্দগুলি হচ্ছে প্রথম চরণে যে হি সংস্পর্শ যা ভোগা কোনো সন্ধি নেই তারপর দুঃখ জো নয় এ দ্বিতীয় চরণও কোনো সন্ধি নেই দ্বিতীয় পঙ্ক্তির প্রথম চরণে সন্ধি রয়েছে আদ্যন্তবন্ত এটা একটা সন্ধিযুক্ত কথা ভাঙলে পরে হবে আদি অন্তবন্ত একসঙ্গে হচ্ছে আদ্যন্তবন্ত তারপর কমতে তারপর ন তে সু রমতে বুধ এবার আসুন শব্দগুলির অর্থ বের করার চেষ্টা করি সর্বপ্রথম বলা আছে যে যে মানে যা সকল যে সব জিনিস হি হি মানে অবশ্যই যে সমস্ত জিনিস অবশ্যই অবশ্যই কি সংস্পর্শ যা মানে স্পর্শজনিত ভোগ সংস্পর্শ ভোগ আমরা জানি জড়জগতে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ হলে তখন ভোগ অর্থাৎ এখানে সংস্পর্শ যা ভোগা বলতে বলেছে জড়ো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শজনিত যে জড় ভোগ যে হি সেই ভোগটা এই সমস্ত ভোগগুলি নিশ্চিতভাবে নিশ্চিতভাবে কি না দুঃখজনয় দুঃখ মানে হচ্ছে দুঃখ বা কষ্ট ক্লেশ জোনয় জনি মানে হচ্ছে উৎস তার উৎপত্তি স্থান অর্থাৎ এই সংস্পর্শ যা ভোগা এই জড়ো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংস্পর্শজনিত যে সমস্ত সু যে হি এইগুলি অবশ্যই দুঃখজনক দুঃখের স্থল বা দুঃখের কারণ তারপর কি হচ্ছে এব ব মানে অবশ্যই তে তে মানে সেই সমস্ত তাহলে সেই সমস্তগুলি অবশ্যই তারপর কি বলাচ্ছেন আদ্যন্তবন্ত আদি অন্তবন্ত মানে সেগুলি আদি এবং অন্তবিশিষ্ট অর্থাৎ সেই সেই জিনিসগুলি একসময় শুরু হয় আবার একসময় শেষ হয়ে যায় অর্থাৎ বলা হচ্ছে এটা নিত্য নয় একটা টাইম লিমিট আছে একসময় শুরু হয় একসময় শেষ হয় আদ্যন্তবন্ত কমতে হয় হে কুন্তিপুত এখানে কৃষ্ণ অর্জুনকে সম্বোধন করছেন ন মানে তে সু মানে সেই সব জিনিসগুলিতে মানে ওই যে জড় সুখ সেই সুখগুলোতে হয় না কি হয় না রমতে সেই জড় সুখ রমন করেন না রমন মানে উপভোগ করা বা আনন্দ করা প্রীতি লাভ করা প্রীতি লাভ করেন না কে করেন না বুধ বুদ্ধিমান বা বিবেকবান ব্যক্তি তাহলে পুরো জিনিসটা একসঙ্গে করলে পরে কি দাঁড়াচ্ছে কন্তেও হে কন্তেও হে অর্জুন যে হি সংস্পর্শ যা ভোগা এই জড় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে সংস্পর্শ জনিত যে জড় সুখ ভোগ দুঃখ সেগুলি নিশ্চিতভাবে দুঃখের কারণ এবতে আদি অন্তবন্ত এবং সেইগুলি সীমিত অর্থাৎ একটা আদি এবং অন্তর অর্থাৎ সেই সুখ ভোগগুলি একটা অল্প সময়ের জন্য অত্যন্ত সীমিত সেই কারণে নতে সু রমতে বুধ বিবেকবান ব্যক্তিরা সেই সুখগুলিকে উপভোগ করেন না বা সেই সমস্ত সুখে কোন প্রীতি লাভ করেন না কারণ সেটা লিমিটেড আদি এবং অন্তযুক্ত এইভাবে অর্থ নিরূপণ করার পর দেখুন শ্রীপ্রপাত কি বলছেন যে বিবেকবান পুরুষ দুঃখের উচ্চ স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না হে কন্তেয় এই ধরনের ভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না সে সুতরাং এইভাবে অনুবাদটা দেখার পর আবার যদি শব্দগুলি দেখে অনুবাদ না দেখে অনুবাদ করার চেষ্টা করেন তাহলে কি দাঁড়াবে হে হি যেহি যা ভোগা এই জড় জগতে ইন্দ্রিয় এবং বিষয় সংস্পর্শজনিত যে জড় সুখ সেগুলি হচ্ছে দুঃখের উৎস স্বরূপ সেগুলো নিশ্চিতভাবে দুঃখের উৎস স্বরূপ এবং সে এবং যেহেতু সেগুলি আদি ও অন্তবিশিষ্ট বিশিষ্ট সেই জন্য ন তে সুরমতে বুধ জ্ঞানী ব্যক্তিরা বিবেকবান ব্যক্তি তাতে প্রীতি লাভ করেন না বা উপভোগ করেন না তো প্রভুপাত এখন অনুবাদ করার সময় আরেকটা কথা বলেছেন যে বিবেকবান ব্যক্তিরা সেই দুঃখের জনি বলে এই সমস্ত সুখে আসক্ত হন না দুবারে বলেছেন সেটা দুবার বললেও চলবে বা শেষে একবারে বলেন তাতেও কোনো অসুবিধা নেই মানেটা এইভাবেই তৈরি হচ্ছে এর পরবর্তী শ্লোক হচ্ছে এই পঞ্চম অধিকার শেষের দিকে উনত্রিশ সংখ্যক শ্লোক এবং এই শ্লোকটাকে শ্লোক প্রভুপাত বলেছেন এটা হচ্ছে পিস ফর্মুলা শান্তি লাভের একমাত্র সূত্র সেখানে কৃষ্ণ বলছেন ভক্তারং যজ্ঞ তাপসং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা শান্তি মৃচ্ছতি তা অনুষ্ঠুপ ছন্দ ভক্তারং যজ্ঞ তাপসং আটটা করে করে বা উচ্চারণ হচ্ছে প্রত্যেক চরণে প্রথম চরণে বিশেষ কোন সন্ধি নেই ভক্তারং তারপর যজ্ঞ আর তপস্যা একসঙ্গে বলা আলাদা করুন যজ্ঞ তপসং তারপর তারপর দ্বিতীয় চরণের সন্ধি সর্বলোক মহেশ্বরম পাশাপাশি লেখা আছে একসঙ্গে তৃতীয় দ্বিতীয় প্রথম চরণে সুহৃদং তারপর সর্বভূতানাং তারপর জ্ঞাতা মাং এবার শেষে এসে একটা সন্ধি মৃচ্ছতি এটা ময় রি কে ভেঙে দিলে ভাবে শান্তিম আর রিচ্ছতি এটাকে একসঙ্গে শান্তি শান্তি এবার এই শব্দগুলোর আসুন অর্থ নিরূপণ করার চেষ্টা করি ভোক্তারং মানে ভোক্তা উপভোগকারী কিসের উপভোগকারী যজ্ঞ তপসাং সমস্ত যজ্ঞ এবং কর্মের ভোক্তা সর্বলোক সমস্ত লোকের এই জগতে যত রকমের লোক হয় এই চতুর্দশ লোক হচ্ছে সর্বলোক মহেশ্বরম ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা আর মহান নিয়ন্তা মানে পরম পরম বা এখানে পরমেশ্বরের কথা বলছে এই দুটো চরণকে একসঙ্গে কি বলতে হবে যে সমস্ত যজ্ঞ তপসাং তপস্যার ভোক্তা এবং ভোক্তা আর কি মহেশ্বরম পরমেশ্বর কিসের সর্বলোক সমস্ত লোকের পরমেশ্বর তারপর সুহৃদং সুহৃদ মানে হচ্ছে সুহৃদ মানে মিত্র শুভাকাঙ্ক্ষী আর সর্ব ভূতা ভূতানাং হচ্ছে সমস্ত জীব জীব ভূত সর্ব মানে সকল তাহলে সমস্ত জীবের সুহৃদ সুহৃদং সর্ব ভূতানাং তারপর জ্ঞাতা জ্ঞাত মানে জানার ফলে এইভাবে জানার ফলে মাম মাম মানে আমাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে এইভাবে জানার ফলে কি হয় শান্তিম মানে শান্তি লাভ হয় জরজাগতিক ঝামেলা থেকে যে মুক্তি তাকে শান্তি বলে মৃচ্ছতি মানে লাভ করেন কৃষ্ণ এখানে বলছেন যে আমাকে যজ্ঞ এবং তপস্যার মহেশ্বরং সমস্ত লোক সমূহের পরমেশ্বর আর সুহৃদং সর্বভূতান সমস্ত জীবভূতের সুহৃদ এইভাবে জ্ঞাত্যামাং এইভাবে জানার ফলে শান্তি মৃচ্ছতি প্রকৃত শান্তি লাভ হয় এইভাবে অর্থ করার পর দেখি অনুবাদে শিবপ্রভাত কি বলছেন তিনি বলছেন আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন এখানে দুটো জিনিস তিনি চেঞ্জ করেছেন শান্তিকে একটু বড় করেছেন কৃষ্ণ বলেছেন খালি শান্তি লাভ করেন প্রভাত ব্যাখ্যা করেছেন কেউ ঝামেলার মধ্যে থাকলে শান্তি পেতে পারে না জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন এটা অ্যাড করছেন আর কে লাভ করেন এখানে তিনি বলেছেন যোগীরা কারণ সাধারণ মানুষ যিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্তই হন না তা তার পক্ষে কৃষ্ণকে এইভাবে জানা সম্ভব হয় না সেই জন্য তিনি সেখানে যোগী শব্দটা ব্যবহার করেছে এইভাবে আমাকে জানতে পারেন তাহলে এইভাবে অনুবাদটা পড়ার পর এটা মনে রেখে অনুবাদটা না দেখে আবার যদি আমরা শব্দ থেকে অর্থ নির্ভর করতে যাই তাহলে কি দাঁড়াবে তা কৃষ্ণ হচ্ছেন আমাকে আমাকে কি না আমাকে সমস্ত ভোক্তা আরং যোগ্য তপস্যা আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার আলটিমেট যেহেতু তিনি ওইখানে মহেশ্বর শব্দটা ব্যবহার করছেন তাই পরম কথা ব্যবহার হচ্ছে তাহলে আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম তারপর আর কি সর্বলোক মহেশ্বরম সমস্ত লোক সমূহের পরমেশ্বর বা মহেশ্বর আর সুহৃদং সর্বভূত সমস্ত জীবের পরম সুহৃদ এইভাবে জেনে যোগী জড়জগতে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে এইভাবে পঞ্চম অধ্যায়ের শ্লোকগুলি আমরা তৈরি করলাম এর পরবর্তী শ্লোক হচ্ছে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের সাতচল্লিশ সংখ্যক শ্লোক একদম শেষের শ্লোক সেখানে শ্রেষ্ঠ যোগী কৃষ্ণ বলছেন শ্লোকটি হচ্ছে শ্রদ্ধাভান ভজতে এটা অনুষ্ঠু ছন্দ আটটা করে করে চারটি চরণ রয়েছে শব্দগুলিকে ভাঙলে কি দেখব প্রথম চরণে যোগিনাম অপি এই দুটো শব্দ একসঙ্গে জুড়ে গিয়ে হয়েছিল যোগী নাম অপি ভেঙে দিতে হবে যোগী নাম অপি তারপর সর্বে দ্বিতীয় চরণে মদগতে গতে না ওই না কে ভাঙলে হবে মদ গতে এনো তারপর অন্তরাত্মনা একসঙ্গে হয়েছে মদগতে নান্তরাত্মনা তারপর দ্বিতীয় পঙ্ক্তি প্রথমে সন্ধি নেই শ্রদ্ধাবান ভজতে জো মাং দ্বিতীয় পঙ্ক্তিতে স মে তারপর যুক্ততম মতা এখানে কোনো সন্ধি নেই এই শব্দগুলো যদি পৃথক করে করে আমরা অর্থ নিরূপণ করার চেষ্টা করি সর্বপ্রথম বলছেন যোগী নাম অপি মানে যোগীদের যোগী নাম মানে যোগীদের অপি মানে হচ্ছে ও এটাও অলস না অলসো মানে অলসো মানে এটাও যোগীদেরও সর্বে সাং সমস্ত রকমের সকল প্রকারের মদগতে না মানে আমার প্রতি আসক্ত অন্তর আত্মা অর্থাৎ অন্তরে মনে মনে যারা সর্বদাই আমাকে নিয়ে আমাকে নিয়ে আমাকে স্মরণ করতে থাকেন আমার কথা ভাবতে থাকেন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন শ্রদ্ধা বাহান মানে যাদের মধ্যে পূর্ণ নিষ্ঠা বা বিশ্বাস রয়েছে ভজতে ভজতে মানে মানে ভজনা করেন যো যিনি আমাকে পরমেশ্বর ভগবান মেয়ে তিনি আমার মেয়ে মানে আমার যুক্ততম সর্বাধিক দৃঢ়ভাবে যুক্ত মানে সর্বশ্রেষ্ঠ মত অভিমত এটা আমার মত দাঁড়াচ্ছে যে সেই ব্যক্তি আমার মতে সেই ব্যক্তি আমার সঙ্গে যুক্ত তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তর শ্রেষ্ঠ তম গুড বেটার বেস্ট শ্রেষ্ঠ তম হচ্ছে পরম শ্রেষ্ঠ সবচাইতে ভালো এর উপরে যুক্ত যুক্ততম নিয়ে আমার সঙ্গে সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যোগীর কথা কৃষ্ণকালে বলছেন তাহলে একসঙ্গে দ্বার কালে কি হচ্ছে যোগী নাম আপনি মানে যে ব্যক্তি সমস্ত প্রকার যোগীদের মধ্যে মদগতে আন্তর আত্মনা আমার প্রতি আমার কথাই চিন্তা করেন আর শ্রদ্ধাবান ভজতে জমা যিনি পূর্ণ বিশ্বাস সহকারে শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন সমে যুক্ত বা এক কথায় শ্রেষ্ঠ যোগী মতা এটা আমার অভিমত এইভাবে শব্দগুলির সাহায্য এটার অনুবাদ করা যাচ্ছে দেখা যাক শ্রীর কি বলছেন তিনি অনুবাদে বলছেন যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন এখানে তিনি ভজনা কথাটা আগে নিয়ে এসছেন তিনি সবচাইতে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত মানে যুক্ততমটাকে আরে অন্তরাত্মনা এই দুটোকে তিনি একসঙ্গে করেছেন এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত তাহলে এইভাবে অনুবাদটা দেখার পর আমরা যদি আবার শ্রী প্রভুপাদের মতো করে অনুবাদ করতে চাই না দেখে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে তৃতীয় শ্লোকের প্রথম চরণ প্রথম শ্লোকের দ্বিতীয় চরণ এই দুটোকে মিলিয়ে দেওয়া হচ্ছে যে যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তারপর হচ্ছে সমে যুক্ততম শেষেরটাতে তিনি সবচাইতে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত তারপর যোগী নাম অপি সর্বেসং সমস্ত যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বা আমরা একবারও বলতে পারি যে তিনি সমস্ত যোগীদের মধ্যে আমার সঙ্গে সবচাইতে অন্তরঙ্গভাবে যুক্ত তাই তিনি শ্রেষ্ঠ যোগী মতা এটি আমার অভিমত এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের শেষ লোক এইভাবে আমরা কর্মষষ্ঠকের যে ছটা অধ্যায় সেই ছটা অধ্যায় যে বারোটা শ্লোক ছিল সেটা আমরা আলোচনা করলাম এর পরবর্তী ভক্তি ষষ্ঠকের অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত কিছু শ্লোক রয়েছে সেখান থেকে পাঁচটা শ্লোক আমরা আজকের পাঠে আলোচনা করব। এই শ্লোকগুলির মধ্যে প্রথম হচ্ছে সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগের পঞ্চম শ্লোক অপরে অমিতাস্তান প্রাকৃতিং বৃদ্ধি মে পারাং জীব মহাবাহ ইয়েদং ধারিয়াতে এ জগৎ এটা অনুষ্ঠু ছন্দ আটটা করে করে উচ্চারণ আছে প্রতি চরণে প্রথম পঙ্ক্তি প্রথম চরণে একটা বড় শব্দ করা আছে সন্ধি করা আছে ভাঙলে প্রথমে অপরেয়ম ইতস্তন্নাং মাঝখানে ভাঙলে কি হবে অপরেয়ম তারপর ইতস্তন্নাং অপরেয়ম ইতস্তন্নাং এরকম প্রথমে ভাঙুন প্রথম শব্দটাকে আবার ভাগে যে অপরেয়ম মানে হচ্ছে অপরা ইয়ম সেটা হচ্ছে অপরেয়ম তারপর পিছনে পেলাম ইতস্তন্নাং তাহলে হচ্ছে ইতস্তন্নাং স্ত ওখানে একটা ওখানে একটা সন্ধি আছে তাহলে ইত তু অন্যাং। তাহলে অপরা ইয়ং তারপর হচ্ছে ইতো তু অন্যাং। এটা হচ্ছে প্রথম চরণ দ্বিতীয় চরণে সন্ধি নেই মে পরাং দ্বিতীয় প্রথম চরণে জীব ভূতাং মহাবাহ তারপর দ্বিতীয় চরণে চরণেদাং ধার্যতে জগৎ সেখানে কোনো সন্ধি নেই তাহলে শব্দগুলোকে যদি একত্রিত করে আমরা অর্থ নিরূপণ করার চেষ্টা করি কি দেখব অপরা ইয়ং ভগবানের দুটো শক্তি পরা অপরা পরা মানে উৎকৃষ্টা অপরা নিকৃষ্টা ইয়ম মানে হচ্ছে এই তাহলে অপরিয়ম মানে হচ্ছে এই নিকৃষ্টা তারপরে হচ্ছে ইতো তু ইত মানে হচ্ছে এ ছাড়া তু মানে অন্যাম মানে হচ্ছে আরো একটি তাহলে অপর ইতস্তন্য কথাটা মনে হচ্ছে কিন্তু এই নিকৃষ্ট শক্তি ছাড়াও আরো একটি আরো একটি কি প্রকৃতিং মানে ভগবানের প্রকৃতি বা শক্তি বৃদ্ধি বৃদ্ধি মানে হচ্ছে জানা পরাম পরা বা উৎকৃষ্টা কিন্তু অপরা অপরা এই বা প্রকৃতি ছাড়াও অন্য একটি বৃদ্ধি মেয়ে পরা প্রকৃতি রয়েছে কার রয়েছে আমার ভগবান বলছেন তাহলে আমার আরো একটি পরা প্রকৃতি রয়েছে বলে জানবে তারপর দ্বিতীয় পঙ্ক্তিতে কি বলছেন সেই প্রকৃতি সম্বন্ধে জীব ভূতাং এই সমস্ত জীব জীব স্বরূপা মহাবাহ এটা তিনি অর্জুনকে সম্বোধন করছেন মানে যার দ্বারা মানে এই ধারণ করে আছে জগৎ এই জড় জগৎকে জীবভূত মহাবাহ হে মহাবাহু জীবভূত সমস্ত জীব সমূহ জয়া সমস্ত জীব সমূহ। মানে যার দ্বারা ইদং ধার্যতে জগৎ এই জগৎকে ধারণ করে রয়েছে তাহলে দুটোকে মিলালে কি দাঁড়াচ্ছে যে হে মহাবাহু অপরেয়ং নিতস্তন্নাং এই নিকৃষ্টা প্রকৃতি ছাড়াও তু অন্যাং আমার অপর একটি প্রকৃতিং বৃদ্ধি মেয়েপরাং অপর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে যা জীবভূতাং জীবভূত স্বরূপ ইদং ধার্যতে জগৎ এবং যার দ্বারা এই সমস্ত জগৎ আমি ধারণ করেছি বা যার থেকে উৎপন্ন হয়ে এই জীবভূতং জীবসমূহ এই জরা প্রকৃতিকে ধারণ করে রেখেছে প্রভুপাদের অনুবাদ করুন সেখানে তিনি বলছেন হে মহাবীর এই নিকৃষ্টা প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে এখানে শিলপ্রভুপাত এখানে শিলপ্রপাত একটা শব্দ অ্যাড করেছেন সেটা যে এখানে বলছেন প্রকৃতি বৃদ্ধি মে পড়াং এখানে পরা বলতে তিনি খালি উৎকৃষ্টা বলেননি উৎকৃষ্ট এবং সেই সঙ্গে চৈতন্য স্বরূপা এই দুটো কথা বলছেন সেখান থেকে তিনি আরো একটা কথা বলছেন জীব ভূতাং মানে এই জড়জগতকে সেই জীবগুলো ধারণ করে আছে তার সঙ্গে একটা কথা অ্যাড করছেন যে সেই শক্তি থেকে জীব সৃষ্টি হয়েছে জীব সেই শক্তি না জীব সেই শক্তি থেকে সৃষ্টি হয়ে এই জগৎকে ধারণ করে রেখেছে এইভাবে অনুবাদটা পড়ে নিয়ে এই অনুবাদের কথা মনে রেখে আবার যদি আমি না দেখে আমরা অর্থ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে সবার আগে বললাম সম্বোধন করেছেন তিনি অর্জুনকে মহাবাহ তাহলে বলতো হে মহাবীর বা হে মহাবাহ অপরে অমিতস্তন্ন এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরং আমার অপর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিটা কেমন না আমরা বললাম পরা শব্দে তিনি মানে করেন যে সেই উৎকৃষ্ট শক্তি হচ্ছে চৈতন্য স্বরূপা জীবভূতা আর সেই প্রকৃতি থেকে জীবভূতাং সমস্ত জীব সমূহ সৃষ্টি হয়ে য ইদং ধার্যতে জগৎ এই জগৎকে ধারণ করে রেখেছে এরপর পরবর্তী শ্লোক হচ্ছে এই বিজ্ঞান যুগের চতুর্দ শ্লোক সেখানে কৃষ্ণ বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া প্রপদ্যন্তে এটা ছন্দের শ্লোক এখানে প্রথম চরণে বলা হচ্ছে দৈবী হেসা দৈবি হেসা হচ্ছে হি এসা একসঙ্গে বলছে হেসা তারপর গুণময়ী তারপর সন্ধি নেই মম মায়া দুরত্বয়া একটাই শব্দ দ্বিতীয় পঙ্ক্তির প্রথম চরণে এটা হচ্ছে মাম এব তারপর যে প্রপদ্যন্তে তারপর তারপর দ্বিতীয় চরণে একটা সন্ধি আছে মায়াম এতাং এটা হবে মায়াম তে এবার এই শব্দগুলোর আমরা অর্থ নিরূপণ করার চেষ্টা করবো প্রথম শব্দ দেখুন দৈবি হেসা দৈবি হি এ সা মানে হচ্ছে অসাধারণ অলৌকিক অদ্ভুত কিছু হি হি মানে আমরা আগেও বলেছেন নিশ্চিতভাবে আর এসা মানে হচ্ছে এই এসো আর এসা দুই রকম হয় স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এসা ব্যবহার করা হয় পুংলিঙ্গ হচ্ছে এই তার এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেই বলা আছে মায়া সম্বন্ধে যেহেতু দৈবী বলা আছে দৈব বলা হয়নি কি গুণময়ী মানে এই জড় জগৎ যে শত রজতম তিন প্রকার গুণ হয় এই গুণ বিশিষ্টা গুণময়ী বলা হচ্ছে তার মানে এটা স্ত্রীলিঙ্গ তার মানে বিশিষ্টা বলবো অর্থাৎ এই জিনিসটা হচ্ছে দৈবী এবং জরজাগতিক তিন প্রকার গুণ বিশিষ্ট এই জিনিসটা কি তারপর কৃষ্ণ বলছেন মম মম মানে হচ্ছে আমার আর মায়া হচ্ছে ভগবানের মায়া শক্তি তাহলে আমার এই মায়া শক্তি দূরত্বয়া দুরতিক্রমনীয় যাকে অতিক্রম করা খুব কষ্টকর যাকে লঙ্ঘন করা খুব কষ্টকর তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে যে মম মায়া আমার এই মায়া বা আমার মায়া শক্তি দৈবী অলৌকিক দিব্য এবং গুণময়ী অর্থাৎ জড়জগতের জগতের ত্রিগুণ সমন্বিত বা এগুলোকে বিশ্লেষণ রূপে আগে বলে কি বলতে যে আমার এই দৈবী ত্রিগুণ সমন্বিত যে মায়া শক্তি সেটি হচ্ছে দূরত্বয়া দূরতিক্রমণীয়া তারপরে পঙ্ক্তিতে বলছেন বলছেন মাম মাম মানে হচ্ছে আমাকে বা আমার মধ্যে এব এব মানে হচ্ছে অবশ্যই কিন্তু অবশ্যই আমার মধ্যে যে মানে যে ব্যক্তি প্রপদ্যান্তে মানে প্রপত্তি গ্রহণ করেন অর্থাৎ শরণাগত হন মানে যিনি নিশ্চিতভাবে আমাতে শরণাগত হন মায়াম মানে মায়া এতাম মানে এই মায়াম এতাম এই মায়া শক্তি তরন্তী উত্তীর্ণ হয়ে যান পার হয়ে যান তে মানে তিনি মানে যিনি নিশ্চিতভাবে প্রপদ্যন্তে আমাতে প্রপত্তি গ্রহণ করেন তিনি এই মায়াম এই মায়া শক্তিকে তরন্তি অতিক্রম করতে পারেন তাহলে একসঙ্গে বলে কি হবে আমার এই দৈবী এবং প্রকৃতির ত্রিগুণ সমন্বিত এই মায়া শক্তি বা ত্রিগুণাত্মিকায় যে মায়া শক্তি সেটা হচ্ছে যারা আমাতেই স্মরণ আমার কাছে শরণাগত হন বা আমাতেই প্রপত্তি গ্রহণ করেন মায়াম এতাম এই মায়া শক্তিকে তারা তরন্তিতে উত্তীর্ণ হয়ে যেতে পারে এইভাবে অর্থ নিরূপণ করার পর শিলোর প্রভুপাদের অনুবাদ আমরা পড়বো সেখানে তিনি বলছেন আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন তাহলে এখানে অনুবাদ দেখুন আমরা শব্দ ধরে যে অনুবাদ করেছিলাম একদম সেই রকম আলাদা করে আর নতুন করে এখানে আলোচনার কিছু নেই এরপর আমরা পরবর্তী শ্লোকে চলে যাব সেটা হচ্ছে এই বিজ্ঞান যুগের ঊনবিংশতি শ্লোক সেখানে কৃষ্ণ বলছেন বহ নাম জন্ম নাম অন্তে জ্ঞান বাংমাং রয়েছে শ্লোকটা এর এর শব্দগুলি হচ্ছে প্রথম প্রথম বহু বহুনাং তারপর একটা সন্ধি করা আছে অন্তে ভাঙলে হবে জন্ম নাম অন্তে তারপর দ্বিতীয় পঙ্ক্তিতে জ্ঞান বাংমাং এখানে একটা সন্ধি জ্ঞানবান মাং সেটা একসঙ্গে হচ্ছে জ্ঞান বাংমাং জ্ঞানবান মাং তারপর প্রপদ্যাতে দ্বিতীয় পংক্তিতে প্রথম চরণে বাসুদেব তারপর সর্বমিতি এটা একটা সন্ধিযুক্ত কথা হবে সর্বম ইতি মহাত্মা সুদুর্লভ এটা একটাই শব্দ এবার শব্দগুলো যদি অর্থ নির্ভর করতে চাই বহু নাম মানে বহু অনেক জন্ম নাম বহু জন্ম বহু নাম জন্ম নাম মানে বহু জন্ম অন্তে মানে পরে বহু নাম জন্ম মানে অনেক অনেক জন্মের পর অনেক জন্ম অতিক্রম করার পর কি হচ্ছে জ্ঞানবান মানে যারা জ্ঞানবান যারা জ্ঞানী ব্যক্তি তত্ত্বজ্ঞানী ব্যক্তি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি মাং মাং মানে আমাকে প্রপদ্যতে প্রপত্তি গ্রহণ করেন বা শরণাগত হন তাহলে একসঙ্গে প্রথম পঙ্ক্তিটা মানে কি দাঁড়ালো যে কারা শরণাগত হন জ্ঞানীরা ব্যক্তি জ্ঞানী বা তত্ত্বদ্রষ্টা ব্যক্তি বহু নাম জন্ম নামতে বহু জন্ম পার করার পর মাং প্রপদ্যতে আমার কাছে শরণাগত হন বা আমার প্রপত্তি গ্রহণ করেন বাসুদেব মানে মানে পরম কৃষ্ণ নিজেকে বাসুদেব বলে নিজেকে সম্বোধন করেছে বাসুদেব বলে পরমেশ্বর ভগবান বাসুদেব সর্বম মানে যে আমাতে প্রপত্তি করেন কিভাবে না বাসুদেব হচ্ছে সব কিছু স মহাত্মা মানে স মানে সেই মহাত্মা মানে মহান ব্যক্তি সুদুর্লভ অত্যন্ত দুর্লভ এই ধরনের ব্যক্তি অত্যন্ত দুর্লভ তাহলে এখানে একসঙ্গে অর্থ করতে গেলে কি হবে যে বাসুদেবম সর্বম ইতি এটা কিছু আলাদা করে লেখা নেই তার মানে হচ্ছে তিনি এটা বুঝতে পারেন সবকিছুই হচ্ছেন বাসুদেব এই কথাটা আমাকে অ্যাড করতে হবে তাহলে জ্ঞান বাং মাং এখান শুরু করতে হবে যে তত্ত্বদ্রষ্টা ব্যক্তি বা তত্ত্বদ্রষ্টা জ্ঞানী বহুনাং জন্ম না বহু জন্মের পর তারপর প্রপত্তি গ্রহণের আগে তিনি জানেন তারপর তখন বলতে হবে বাসুদেব সর্বমিতি আমি অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বম সর্বমিতি মানে সমস্ত কিছুর মূল কারণে এটা জেনে প্রপদ্যতে আমার প্রপত্তি গ্রহণ করেন বহু জন্মের পর আমার প্রপত্তি গ্রহণ করেন স মহাত্মা এরূপ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ এখানে তিনি কি অ্যাড করছেন বাসুদেব সর্বম এই কথাটাকে বলছেন যে সর্ব কারণের পরম কারণ আর সর্বস্ব রূপে আমাকে জেনে এই দুটো শব্দকালে তিনি এক্সট্রা এখানে জিনিসটাকে ব্যাখ্যা করছেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এইভাবে অনুবাদটা পরে নিয়ে তারপর অনুবাদ না দেখে আবার যদি শব্দগুলো দেখে আমরা অর্থ নিরূপণ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে যে তাহলে কি দাঁড়াচ্ছে যে বাং দিয়ে যে জ্ঞানবান ব্যক্তিরা তত্ত্বদ্রষ্টা জ্ঞানী ব্যক্তি বহু নাম জন্ম নামতে বহু জন্মর বহু বহু জন্মের পর বাসুদেব এবং সর্বমিতি আমাকে অর্থাৎ বাসুদেবকে সর্বকারণের পরম কারণ এবং সর্বস্ব ভাবে সর্বস্ব জ্ঞানে জেনে বা সর্বস্বরূপে জেনে মাং প্রবদ্ধতে আমার শরণাগত হন স স্বমহাত্মা সুদুর্লভ এই ধরনের মহাত্মারাও অত্যন্ত দুর্লভ এইভাবে আমরা এই শ্লোকটাকে তৈরি করলাম অধ্যয়ন করলাম এরপর অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের একটি শ্লোক আছে পঞ্চম শ্লোক সেখানে কৃষ্ণ বলছেন অন্তকালে মুক্তা কলে য়াতি নস্তত্র সংশয় এটা অনুষ্ঠুপ ছন্দ প্রথম প্রথম চরণে বলা হচ্ছে অন্তঃকালে তারপর চ একসঙ্গে বলা হচ্ছে মামেব দ্বিতীয় দ্বিতীয় চরণে স্মরণ মুক্তা স্মরণ মুক্তা কলে বরম একটাই শব্দ তারপর দ্বিতীয় পঙ্ে প্রজাতি স তারপর মদ্ভাবং মদ ভাবং এটা একসঙ্গে হচ্ছে মত ভাবং তারপর ইয়াতি নাস্তত্র নাস্তি অত্র এটা একসঙ্গে হচ্ছে নাস্তত্র সংশয় তাহলে শব্দগুলোর অর্থ নিরূপণ করতে গেলে রকম দাঁড়াচ্ছে অন্তকালে মানে অন্তিম সময়ে শেষ সময়ে চ মানে ও শেষ সময়েও মাম মানে আমাকে এব অবশ্যই অন্তকালেও আমাকে অবশ্যই স্মরণ মুক্তা স্মরণ মানে হচ্ছে চিন্তা করা চিন্তন করা স্মরণ করা আমাকে স্মরণ করা মুক্তা মুক্তা মানে মুক্ত হয়ে যায় দেহ থেকে দেহ ত্যাগ করে দেয় স্মরণ মুক্তা কলে কলে বর থেকে মুক্ত হয়ে যায় দেহ ত্যাগ করেন তাহলে একসঙ্গে বলে কি হবে যে যে ব্যক্তি অন্তকালেও যে ব্যক্তি কি শেষ মুহূর্তেও আমাকে স্মরণ মুক্তা আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন দেহ থেকে মুক্ত হন ইয় মানে যে যিনি ওই যার কথাটা এতক্ষণ য প্রজাতি এইভাবে যিনি প্রয়াণ করেন স মানে সেই ব্যক্তি মদভাব আমার ভাব জাতি আমার ভাব প্রাপ্ত হন সেই ব্যক্তি আমার ভাব প্রাপ্ত হন নাস্তি নেই অত্র মানে এই ক্ষেত্রে এই বিষয়ে নাস্তি নেই কি নেই সংশয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই খুব সহজ অর্থ দুটো পঙ্ক্তিকে একসঙ্গে করলে কি মানে দাঁড়াচ্ছে ইয় থেকে যে ব্যক্তি এমনকি অন্তিম সময়েও এব স্মরণ করে মুক্তা কলে বরং ত্যাগ করেন বা প্রয়েন কোন সন্দেহ নেই এইভাবে শব্দার্থ থেকে এই অর্থ নিরূপণ করার মাধ্যমে অর্থ নিরূপণ করার পর শিলপ্রভাদের অনুবাদ দেখি তিনি কি বলছেন তিনি বলছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে সরাসরি কোনো এক্সট্রা অর্থ কিছু হয়নি আমরা শব্দার্থ থেকে যেভাবে অর্থ বের করলাম শিলপ্রভাত এটাই লিখছেন অন্তকালে এটাকে তিনি প্রথমে বলে দিয়েছেন যে মৃত্যুর সময় তারপর যে ব্যক্তি আমার কথা আমাকে স্মরণ করে স্মরণ মুক্তা কলে বরং দেহকে ত্যাগ করেন প্রয়াণ করেন তিনি তৎক্ষণাৎ এবার একটা শব্দ খালি প্রভাত অ্যাড করছেন তৎক্ষণাৎ তিনি তৎক্ষণাৎ সমদ্ভাব এবং জাতি আমার ভাব প্রাপ্ত হন নাস্তি অত্র সংশয় এই বিষয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই এর পরবর্তী শ্লোক হচ্ছে অষ্টম অধ্যায়েরই অষ্টম অধ্যায় বক্কর ব্রহ্মযোগের ষোড় সংখ্যক শ্লোক সেখানে কৃষ্ণ বলছেন আ ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন মামু পেত্য তু কৌন্তে পুনর্জন্ম নবিদ্যতে এটা অনুষ্ঠু ছন্দ আ ব্রহ্ম ভুবন লোকা করে উচ্চারণ প্রত্যেক পঙ্ক্তিতে প্রত্যেক চরণে শব্দগুলি হচ্ছে আব্রহ্ম ভুবনাথ লোকা সেটা হয়ে গেছে ভুবনাল লোকা খণ্ডত্ব আর ল মিলে ভুবনাল লোকা ভুবনাথ লোকা তারপর নর্জুন পুনঃ আবর্তিন অর্জুন সেটা হচ্ছে পুনরাবর্তী নর্জুন দ্বিতীয় পঙ্ক্তিতে মাম উপেত্য এটা হচ্ছে মাম উপেত্য তারপর তু কন্তেয় পুনর্জন্ম ন সিঙ্গেল সিঙ্গেল শব্দ ব্যাপার নাই এই শব্দগুলোর অর্থ নিরূপণ কিভাবে হবে না প্রথম আছে মানে ব্রহ্মলোক পর্যন্ত এই জগৎ থেকে ব্রহ্মলোক বা সত্যলোক পর্যন্ত ভুবনাথ লোকা ভুবন মানে এই পৃথিবী মর্তলোক আর লোকা মানে লোক লোকসমূহ অর্থাৎ এই পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত যে সমস্ত লোক আছে পুনঃ মানে পুনরায় আবর্তিন পুনরায় আবর্তনশীল মানে সেইখানে সেই মানে সেইখানে গমনটা গমনাগমন লেগে থাকে দ্বিতীয় পংক্তিতে মাম মাম মানে আমাকে উপেত্ত মানে লাভ করে মানে প্রাপ্ত হয়ে আমাকে লাভ করে তু তু মানে যে তু কিন্তু কোনতে হে কুন্তি পুত্র হে কুন্তি পুত্র আমাকে লাভ করে পুনর্জন্ম 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 পুনরায় দেহ গ্রহণ করা ন বিদ্যতে ন মানে না বিদ্যতে মানে হয় মানে পুনর্জন্ম হয় না তাহলে কি দাঁড়ালো যে মাম উপেত্ত তু হে কোন হে কুন্তি পুত্র আমাকে লাভ করলে কিন্তু পুনর্জন্ম হয় না তাহলে দুটোকে মিলালে পরে একটা সিঙ্গেল অর্থ কি দাঁড়াচ্ছে প্রথমে সম্বোধন চলে যাবে হে কন্তেও বা হে কুন্তি পুত্র এই জগতে পৃথিবী থেকে আ ব্রহ্ম ব্রহ্মলোক পর্যন্ত যত লোক সমূহ রয়েছে সমস্ত লোকগুলি সর্বদাই পুনরাবর্তনশীল তারপর যে তু কিন্তু মাম উপেত্ত তু কিন্তু আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম নবিদ্যতে আর পুনর্জন্ম হয় না এবার দেখা যাক এইভাবে অর্থ নিরূপণ করার পর ছিল প্রভুপাত কি কি অনুবাদ করছেন তিনি বলছেন হে অর্জুন এই ভুবন থেকে সর্বোচ্চ পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয় কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না আমরা মিস করেছিলাম যে এই শ্লোকে কিন্তু কৃষ্ণ অর্জুনকে একবার অর্জুন বলেও সম্বোধন করছেন আবার কোনতেও বলছেন সেই জন্য প্রভাত দুটো শ্লোকে দুটো লাইনে শুরুতে দুটো নামে তাকে সম্বোধন করেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকে যে পুনরাবর্তন হয় তার সঙ্গে পিছনের শ্লোকে মিলিয়ে যে আমাকে লাভ করলে পুনর্জন্ম হয় না তার মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে নিশ্চয়ই আমাকে লাভ না করলে অর্থাৎ পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত যে কোনো লোক পেলে সেখানে কিন্তু পুনর্জন্ম হতে থাকে সেই শব্দটা প্রবাদ আলাদা করে উল্লেখ করেছেন যে সেই সমস্ত স্থানে পুনর্জন্ম হয় তাহলে এইভাবে অনুবাদ করার পর আবার যদি শব্দগুলো দেখে আমরা অর্থ নিরূপণ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে পুনরাবর্তর্জুন সে অর্জুন কথার আগে হে অর্জুন হে অর্জুন এই পৃথিবী থেকে এই মর্তলোক বা এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে সেই সমস্ত লোক পুনরাবর্তীন পুনরাবর্তনশীল সেই সঙ্গে প্রভাত বলছেন অ্যাড করতে অর্থাৎ সেই সমস্ত স্থানে সর্বদাই পুনর্জন্ম হতে থাকে তারপর মাম উপেত্য কিন্তু হে কন্তেও মাম উপেত্য আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম নবিদ্যতে আর পুনর্জন্ম হয় না এইভাবে আমরা অষ্টম অধ্যায়ের শ্লোকগুলি কমপ্লিট করলাম আর এই শ্লোকের মাধ্যমে আমরা এই ভক্তি শাস্ত্রীর যে দ্বিতীয় শ্লোক অধ্যায়নের যে দ্বিতীয় ক্লাস এই পাঠটিও শেষ করছি এই পাঠে আমরা ভগবদ্গীতার তিনটে মডিউলের মধ্যে প্রথম কর্মসষ্টকটাকে কমপ্লিট করেছি কর্মষষ্ঠকে বারোটি শ্লোক আলোচনা করলাম তারপর ভক্তিষষ্ঠকের প্রথম পাঁচটি শ্লোক আমরা অধ্যয়ন করলাম পরবর্তী বা শেষ পাঠে আমরা ভক্তি ভক্তিষষ্ঠকের বাকি শ্লোক কটি এবং সেই সঙ্গে জ্ঞান ষষ্ঠকের যে পাঠগুলি অর্থাৎ ভগবদ্গীতার দ্বিতীয় অংশের শেষাংশ এবং তৃতীয় অংশ এইখান থেকে আমরা শ্লোকগুলোকে অধ্যয়ন করব হরে কৃষ্ণ